হ্যালো, আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। আপনারা সবাই কেমন আছেন? সবাইকে ফার্স্টেই হ্যাপি ফ্রাইডে। আজকে যেহেতু ফ্রাইডে, সো সবাই নিশ্চয়ই হলিডে মোডে আছেন। আমি জাস্ট 7টায় লাইভে আসবো নোটিস করেছিলাম, বাট যদিও আমি হাফ অ্যান আওয়ার লেট করে ফেলেছি, সরি। শপে একটু রাশ থাকার কারণে আমি একটু লেট করে ফেলেছি। আমি আগেই বলিনি, আমি এখন চিটং শোরুম থেকে লাইভ করছি। এখন চিটং শোরুম থেকে লাইভ হচ্ছে আমাদের আজকে। গত একদিন আগেও লাইভ হয়েছিল চিটং শোরুম থেকে, আমাদের পাকিস্তানি কালেকশন দেখানো হয়েছিল, এবং আজকেও আমরা পাকিস্তানি কিছু এক্সক্লুসিভ কালেকশন দেখাবো। আমি নিজেও একটা খুব সুন্দর পাকিস্তানি টু পিস পরে এসেছি। আমাদের যেটা হচ্ছে খুশি কাটার মধ্যে পাকিস্তানি টু পিসগুলো, সেগুলোর মধ্যে অনেক সুন্দর কিছু কালার, কিছু ডিজাইনার পাকিস্তানি টু পিস এসেছে, সেগুলো দেখাবো। প্লাস কাতান টু পিস নিয়ে অনেকের অনেক কোয়ারি ছিল যে আপু কাতান টু পিস কবে আসবে, কবে দেখাবেন। আমাদের কাতান টু পিসের কিছু অসম্ভব সুন্দর কিছু কালেকশন এসেছে এবং খুবই রিজনেবল প্রাইসে। আমি সেই কাতান টু পিসগুলোর কালেকশনগুলো আজকে দেখাবো। সো যারা এখন ফ্রি আছেন আমার সঙ্গে জয়েন করে ফেলুন, আর যারা এখন হয়তো একটু বিজি থাকার কারণে বা বাইরে ঘোরাফেরা করার কারণে হয়তো আমার সঙ্গে জয়েন করতে পারছেন না, তারা কাইন্ডলি আর লাইভের রেকর্ডেড ভিউটা দেখে নেবেন, একটু নিজেদের ওয়ালে শেয়ার করে রাখুন, ঠিক আছে? আমি খুব বেশি সময় নেব না, অল্প কিছুক্ষণের জন্য লাইভ হয়েছে যেহেতু, তো আমি জাস্ট দেখে যাবো। আপনারা যারা যেই ড্রেসটা কনফার্ম করতে চান, একটু দ্রুত আমাদেরকে নক করতে হবে, কারণ আমি এখন যেহেতু পাকিস্তানি কালেকশনগুলো যেগুলো দেখাচ্ছি, লাইভ করছি, লাস্ট দুই দিন যাবতীয় আপনারা দেখছেন আমি পাকিস্তানি কালেকশন দেখাচ্ছি, এগুলো বেশিরভাগই আমাদের স্টকটা খুব লিমিটেড স্টক, অনেক অনেক পিসেস অ্যাভেলেবেল একটা ড্রেসের এরকম না। এই জন্য আপনাদেরকে একটু আমরা রিকোয়েস্ট করে রাখছি, একটু দ্রুত আমাদেরকে নক করতে হবে, কারণ দেখা যায় যে একই ড্রেসের জন্য অনেকগুলো রিকোয়েস্ট থাকে, বাট আমাদেরকে একটু সিরিয়াল মেনটেন করে দেখতে হয় যেই ড্রেসটার বেশি হয়তো সবার আগে যে রিকোয়েস্ট করে রেখেছে সেই আপুকে আমাদেরকে কনফার্ম করতে হয়। এই জন্য অনেকে হয়তো সোল্ড আউট শুনে থাকছেন, অনেকের মন খারাপ হচ্ছে, বাট উই রিয়েলি সরি। এই জন্য রিকোয়েস্ট করছি যে আপনারা একটু কাইন্ডলি দ্রুত আমাদেরকে নক করবেন, তারপর আমি যদি এখন লাইভে দেখাই, জাস্ট আপনারা দেখে যার যেটা পছন্দ স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদেরকে পেজে নক করে দেবেন, ঠিক আছে? শুরুতে আমি শোরুম অ্যাড্রেসগুলো একটু বলে দিই, সেটা হচ্ছে সিগনেচার কালেকশনের। আপনারা এখন ঢাকা সিটিতে টোটাল 3টা শোরুম, এবং ঢাকার বাইরে আমাদের চট্টগ্রামে একটি নতুন শোরুম আছে। ঢাকার শোরুমগুলোর অ্যাড্রেস হচ্ছে গুলশান, ধানমন্ডি এবং মিরপুর। গুলশানে আমাদের শোরুমটা হচ্ছে গুলশান পিক সিটিতে, গুলশান পিক সিটির ঠিক চারতলায়। ধানমন্ডিতে হচ্ছে ধানমন্ডি সীমান্ত স্কোয়ার বা রাইফেল স্কোয়ারের ঠিক চারতলায়, এবং মিরপুর হচ্ছে মিরপুর শপিং সেন্টার, মিরপুর 2 নম্বর মিরপুর শপিং সেন্টারের ঠিক 3তলায়। এবং আমি এখন যেখান থেকে লাইভ করছি এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ, চট্টগ্রামের নাসিরাবাদের আফমি প্লাজার ঠিক 2তলায়। সো প্রত্যেকটা শোরুমে কিন্তু আমাদের সবগুলো ড্রেস অ্যাভেলেবেল আছে। আমি এখন যে ড্রেসগুলো দেখাবো এই টাইপের কালেকশন প্রত্যেকটা শোরুমে অ্যাভেলেবেল পাবেন, সো এইটা মনে করার কোনো কারণ নেই যে আপু এখন যেই শোরুম থেকে লাইভ করছে সেখানেই হয়তো অ্যাভেলেবেল আছে, এরকম কোনো কারণ নেই। সব 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 শোরুমে কিন্তু আমাদের সেম টাইপের কালেকশন অ্যাভেলেবেল পাবেন এখন থেকে, ঠিক আছে? আর একটু বলে দিই যে আপনারা যারা মেসেজ করছেন, ইনবক্স করছেন, তাদেরকে একটু রিকোয়েস্ট করবো যে রিপ্লে পাওয়ার জন্য একটু ওয়েট করবেন আপু ধৈর্য সহকারে, কারণ দেখা গেছে বারবার যদি আপনারা মেসেজের রিপ্লে পাওয়ার জন্য নক করতে থাকেন তখন দেখা গেছে আপনার মেসেজটা অনেক নিচে চলে যায় বা অনেক উপরে উঠে যায়, সেক্ষেত্রে আমরা সিরিয়ালটা মেনটেন করতে পারি না। সো প্লিজ আপুরা একটু ধৈর্য সহকারে আমাদেরকে মেসেজ করে ওয়েট করবেন, অবশ্যই সময় মানে আমাদের ইন্ডিয়া থেকে খুবই দ্রুত আপনারা রিপ্লে পেয়ে যাবেন, কিন্তু আপনারা যদি বারবার নক করতে থাকেন সেক্ষেত্রে দেখা যায় মেসেজটা আপনার সিরিয়ালটা মেনটেন হয় না, অনেক সময় আমাদের ইন্ডিয়া থেকে আপনি সঠিক সময় মেসেজের রিপ্লে পান না। সো উই আর রিয়েলি সরি, একটু সহানুভূতি হন আমাদের সাথে, অবশ্যই আমরা আমাদের বেস্ট সার্ভিসটা দিতে ট্রাই করবো, ঠিক আছে? আপু হ্যাঁ, এখন ড্রেস দেখানো শুরু করবো। আমি যে ড্রেসটা পরেছি এটা নিয়ে অনেক অনেক কোয়ারি ছিল আমার, খুশি কাটার এই টু পিসগুলো পিওরের মধ্যে যে হাতের সুতার কাজ করা যে আমাদের টু পিসগুলো, এগুলোর অনেক অনেক কোয়ারি ছিল। আজকে আমি সেই ড্রেসগুলো দেখিয়ে যাবো। এর আগে বেশ কিছুদিন আগে, অনেক অনেক আগে আমি একবার দেখিয়েছিলাম এই টাইপের কালেকশন, বাট আমাদের কোনো শোরুমে এই টাইপের কালেকশন ছিল না। এখন আবার নতুন করে রিস্টক করা হয়েছে, সবগুলো শোরুমেই ইনশাল্লাহ অ্যাভেলেবেল পাচ্ছেন। সো আমি আজকে একটু কালেকশনগুলো দেখিয়ে যাবো, ঠিক আছে? আপু সব রকম কালেকশনই আছে, লং গাউন আছে, আজকে আমি পাকিস্তানি কালেকশন দেখাবো, রেড ড্রেস, রেড ড্রেস। আপু রেড ড্রেস গতকালকে দেখিয়েছে, আমাদের বৈশাখে স্পেশাল নিয়ে আমরা লাইভ করেছি, শুধু রেড কালেকশন নিয়েও লাইভ হয়েছে। তো একটু কাইন্ডলি আমাদের রেকর্ডেড লাইভগুলো দেখে নেবেন পেজ থেকে, অবশ্যই দেখে নিলে ওখান থেকে পছন্দ করে অর্ডার কনফার্ম করতে পারবেন, ঠিক আছে? আপু হ্যালো হ্যালো সবাইকে হ্যালো। আমি যেহেতু 300+ হয়ে গেছে তো শুরু করি, আমি যেটা পরে আছি এটা কোয়ারি, সো এটা দিয়ে শুরু করছি। এটার মধ্যে বেশ কিছু কালার এবং ডিজাইন আছে, এগুলো ফার্স্টে দেখানো শুরু করছি। এটা হচ্ছে পাকিস্তানি টু পিস, প্রাইসটা আসবে হচ্ছে 3,500, ঠিক আছে? এটা নিয়ে অনেকের কোয়ারি ছিল, একটু দেখিয়ে যাচ্ছি। আমার এই ড্রেসটার ছবিগুলো তো স্টিল পিকচার দেওয়া হয়েছে। এই টাইপের কালেকশন ওয়ের মধ্যে সবগুলো শোরুমেই কিন্তু একটা অ্যাভেলেবেল পাচ্ছেন। আই মিন এটা হচ্ছে হাতের কাজ করা
পাকিস্তানি অরিজিনাল পিওরের মধ্যে হাতের কাজ করা খুশি কাটারের ড্রেসগুলোর প্রাইস আসবে অনলি 3,500, অনলি 3,500। এটা হচ্ছে 3,500 প্রাইস আসবে, ঠিক আছে? আপু আমি যেটা দেখাচ্ছি এটা হচ্ছে আমারটারই সেম কালার, ধরতে গেলে একদম গ্রিন টাইপের কালার, এটার মধ্যে অনেক কালারও আছে, কালারগুলো দেখাচ্ছি, প্রাইস আসবে 3,500। আর এটা হচ্ছে জামাটা লংটা আপনি 50+ করতে পারবেন, আমি নিজের 48 লং পাচ্ছি। আর স্লিভসটা এক্সট্রা দেওয়া আছে, ব্যাক পার্টেও কিন্তু এরকম এক্সট্রা নিচে কাজ করা আছে, যে প্যানেলের নিচে সেই কাজ আছে, কিন্তু প্যানেলের নিচের কাজটা দেখুন কি সুন্দর করে নিচে একদম কুশি কাটা দিয়ে ভরাট করে কাজ করা। আপু আমার সেম জামারগুলোরই ডিজাইনগুলো আমি দেখাচ্ছি, আপু একটু দেখেন, আমি সবগুলোরই কালারগুলো দেখিয়ে যাবো। এখন চট্টগ্রাম শোরুমে যে কালারগুলো অ্যাভেলেবেল আছে সবগুলোই দেখিয়ে যাচ্ছি, কালারগুলো মোটামুটি আপনারা অন্যান্য শোরুমগুলো ভিজিট করলে এই টাইপের কালেকশনগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? এটা হচ্ছে ওড়না এবং জামা, স্লিভসটা এক্সট্রা দেওয়া আছে, স্লিভসটা কিন্তু কাজ আছে, এই যে এক্সট্রা হচ্ছে স্লিভসটা আছে, আমি নিজেও স্লিভস পরেছি দেখতে পাচ্ছেন যে স্লিভস এক্সট্রা কাজ আছে, স্লিভসের মাথায়ও কাজ করা আছে, এরকম এক্সট্রা স্লিভ প্রত্যেকটা ড্রেসের সঙ্গে দেওয়া আছে, ঠিক আছে? আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও ভালো আছেন, আর আপনারা ভালো থাকলেই আমি ভালো থাকি, এটাই স্বাভাবিক। আপু প্রাইস হচ্ছে 3,500, আমি যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে 2 পিস হাতের কাজের, যেগুলো পিওরের মধ্যে হাতের কাজ প্লাস কুশি কাটার কাজ করে এগুলোর প্রাইস আসবে 3,500। আচ্ছা ক্লিয়ার না, একটু আপু ওয়েট করি, ক্লিয়ার না যেহেতু একটু ওয়েট করতে হচ্ছে, আমরা একটু চেক করি, হ্যাঁ ক্লিয়ার না যেহেতু নেটের হয়তো প্রবলেমের কারণে এরকম হতে পারে, একটু ওয়েট করি আপু, ক্লিয়ার না দেখেন আপনি একটু ওয়েট করি, ক্লিয়ার দেখতে পারলে জাস্ট একটু মেসেজের সরি আমাদের এখানে কমেন্ট করেন যে ক্লিয়ার দেখতে পাচ্ছেন। আপু প্রাইস হচ্ছে 3,500, আমি যেটা দেখেছি এগুলোর প্রাইস আসবে 3,500। আচ্ছা ক্লিয়ার, থ্যাংক ইউ সো মাচ, আমি গ্রিনটা দেখিয়েছি, নাও এখন নেক্সট কালারে চলে যাই, পার্পেল কালার একটা দেখাচ্ছি, খুব সুন্দর একটা পার্পেল, এটার মধ্যে অনেকগুলো কালার এসেছে, প্রত্যেকটা কালার এটা পাও, খুবই সুন্দর সুন্দর কালার এসেছে, সো যার যে কালার পছন্দ সে সেই কালার নিয়ে নেবে। এটা হচ্ছে লাইট পার্পেল কালার, খুব খুব নাইস একটা কালার, খুব সুন্দর একটা কালার, আমি যখন নিয়েছি তখন অ্যাকচুয়ালি আমার কাছে মনে হচ্ছিল যে আমার গ্রিন ড্রেস লাগবে, এই কারণে খুবই হুট করে গ্রিন কালারটা নিয়ে নিয়েছি, বাট প্রত্যেকটা কালারই অনেক সুন্দর। এটা হচ্ছে পার্পেলের মধ্যে ডাবল কালারের সুতা দিয়ে কাজ আছে, সেই পিঙ্ক কালার, একদম ডার্ক হচ্ছে গ্রিন, সি গ্রিন কালার, আর হচ্ছে মেরুন কালার, 2-3টা কালার দিয়ে কাজ আছে। আর নেকটা আপনারা নিজেদের মতো করে গলাতে করে নিতে পারবেন, আমি যেরকম ভি শেপে গলা করে নিয়েছি, যেহেতু এটা গলা করা নেই সো আপনারা নিজেদের মতো করে গলার ডিজাইনটা করে নিতে পারবেন। এটা হচ্ছে ওড়নাটা, নিচের দিকে তো কাজ আছে, পার্পেল কালার, আমার সেম ড্রেসটারই কালারগুলো দেখাচ্ছি, আমার সেম ড্রেসটা নিয়ে যারা কোয়ারি করছিলেন তাদেরকে বলছি আপনার একটু লাইফটা অ্যাক্টিভ থাকেন, তো সো আমি সবগুলো কালারই আজকে একটু দেখিয়ে দিই। আপু আমার সেম ড্রেসেরই কালার দেখাচ্ছে, থ্যাংক ইউ, আমার সেম ড্রেসগুলোরই কালার দেখাচ্ছে, আমি আজকে এই জন্য এটা পরে এসেছি যে এটারই ডিজাইন বা কালারগুলো আমি দেখিয়ে দিব। আপু ইনারের কাপড় নেই, এটা আপনি ইনারের কাপড় পরে নিতে হবে, এগুলো সবই 2 পিস, আমার পাকিস্তানি আমাদের পিওরের যে 2 পিসগুলো আসে এগুলো সবই হচ্ছে 2 পিস, ঠিক আছে, এগুলো সবই 2 পিস। আপু পার্পেলটা সুন্দর, হ্যাঁ আসলে পার্পেলটা অনেক সুন্দর, এই পার্পেলটা সুন্দর। নেক্সট ওয়ানে যাই, একটা সুন্দর খুবই ঝুড়ি সুতার কাজ আছে, এই ডিজাইনটাও সুন্দর, সেম আমার ডিজাইনটা একটু একটু ডিফারেন্ট ডিজাইন, বাট এই ডিজাইনটাও অনেক সুন্দর, এটা হচ্ছে একদম লাইট অরেঞ্জ কালার, খুবই লাইট একটা অরেঞ্জ কালার, এটা খুব নাইস একটা কালার, লাইট কালার অ্যাকচুয়ালি এমনিতেই ভালো লাগে, আর এই ড্রেসগুলো তো সবগুলো লাইট কালারেই এসেছে, তো লাইট কালার এমনিতেই দেখতে ভালো লাগে। প্রাইস আপু 3,500 প্রাইস আসবে। আমি এর কাজটা একটু দেখাই, এটার কাজটা হচ্ছে এরকম 3-4টা সুতা দিয়ে কাজ আছে, দেখুন এটা পার্পেল, ইয়েলো, গ্রিন, অনেকগুলো কালারের সুতা দিয়ে কাজ আছে, আর নিচের দিকটাতে এরকম কুশি কাটার কাজ করা আছে, এগুলো কি ইন্ডিয়ান নাকি পাকিস্তানি? নিচের দিকে খুব সুন্দরভাবে নিচের দিকে কাজ করা আছে, এটা নিচের প্যানেলটা খুবই সুন্দর, নিচের প্যানেলটা খুবই নাইস। আপু ড্রেস ম্যাটেরিয়াল হচ্ছে পিওরের মধ্যে, পিওরের মধ্যে ড্রেসের পুরোটাই পিওরের মধ্যে, এটা হচ্ছে খুবই সুন্দর, অনেকগুলো সুতার কাজ দেয়, নিচের প্যানেলটা তো খুবই নাইস, পিছনে ব্যাক পার্টেও কিন্তু এরকম প্যানেল করা আছে, আই মিন প্যানেলটা হচ্ছে খুশি কাটার মধ্যে, আর স্লিভসটাও এক্সট্রা এরকম খুশি কাটার করা আছে, প্রাইস আপু সেম 3,500 প্রাইস আসবে। সেমটার একটা পিঙ্ক কালার আছে, পিঙ্কটাও খুবই নাইস একটা কালার, ফুললি একদম গার্লিশ কালার যেরকম হয় সেরকম একটা পিঙ্ক, এটা হচ্ছে ব্লু সুতা দিয়ে কাজ আছে, এই জন্য মানে কাজটা অনেক দূর থেকেও খুব সুন্দর লাগছে, স্লিভসটা ব্লু সুতাতে কাজ করে, আমি স্লিভসটা একটু দেখে দিচ্ছি আলাদাভাবে, এটা হচ্ছে স্লিভসটা,
স্টিচটা যখন একদম হাতায় সেট হয়ে যাবে তখন কিন্তু ড্রেস এমনিতেই ভালো লাগবে। আপনি একটু ডিফারেন্ট স্টাইলের মানে হাতার ইয়েটা প্যানেলটা একটু চওড়া করে এইভাবে বানিয়ে নিতে পারেন, তাহলে দেখতেই ভালো লাগবে। আর গলার কাজটা তো আপনি আপনার মতো করে বানিয়ে নিতে পারছেন, এই পিঙ্কটাও খুব সুন্দর। দূর থেকে দেখাই আর লং নিয়ে যেটা টেনশন করছেন, লং পাকিস্তানি ড্রেস এগুলোই অনেক বেশি থাকে আর এগুলোর লংটা এমনিতেই অনেক বেশি। কাজটাও দেখাচ্ছি, দেখুন কাজটা কি সুন্দর। হ্যাঁ আপু, আসলে প্রত্যেকটা কালারই সুন্দর। এটা হচ্ছে নিচের আপু, প্রাইস সেম আসবে, 3500 প্রাইস আসবে। এটার কাজটাও একটু ডিফারেন্ট, মেরুন কালারের সুতা দিয়ে এখানে কাজ করা আছে, ব্লু অ্যান্ড মেরুন দিয়ে কম্বিনেশন করা। যারা অ্যাক্টিভ আছেন তাদেরকে একটু রিকোয়েস্ট করবো, কাইন্ডলি রেকর্ডেড ভিউটা তো দেখবেনই, বাট আপনারা নিজেদের ওয়ালে একটু লাইভটা শেয়ার করেন, তাহলে অন্যান্য সবাই দেখতে পারবে। এটার মিডিলে কাজ, হ্যাঁ এটার হচ্ছে খুশিদেবের কাজটা হচ্ছে একদম মিডিলে পড়েছে, আমি নিচের দিকে প্যানেলের সাথে অ্যাটাচ করা হয়েছে। আপু আমি সেম যেটা পড়েছি সেগুলোরই কালার দেখাচ্ছি, যারা দেখছেন প্রথম থেকে, সরি আমি যেটা পড়েছি সেটারই কালার থেকে আমি এখন যেটা দেখাবো এটাও আমার সেম কারই কালারটা দেখাচ্ছি। এটা হচ্ছে মাস্টার্ড কালার, সুন্দর একটা মাস্টার্ড কালার। মাস্টার্ড কালারের উপর অরেঞ্জ গ্রিন দিয়ে ফ্লাওয়ার প্রিন্ট করা, এটা একদম সলিড সুতার কাজ করা, সলিড সুতার কাজ করা। এই যে এরকম সুতার কাজ করা আছে ওড়নাতেও, একদম পিওর মাস্টার্ড কালার। একটু দূর থেকে দেখাই, এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে ডাবল কালারের সুতা দিয়ে কাজ আছে। আপু ফুলকারি ওড়না তো এখন আমি দেখাচ্ছি না আজকে, আজকে এই পাকিস্তানি কালেকশনগুলো দেখাচ্ছি টু পিসের মধ্যে। আপু প্রাইস হচ্ছে 3500, আমি যেগুলো দেখাচ্ছি আজকে এগুলো সবই হচ্ছে 3500। এই কালারটা যদি কারোর পছন্দ থাকে এটা কিন্তু আর কোনো পিস হবে না, আই মিন এই কালারগুলো সেকেন্ড পিস হবে না। তো এগুলো কাইন্ডলি কারোর পছন্দ হলে এখন স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে আমাদের অর্ডারটা কনফার্ম করে দিতে পারেন। আপু প্রাইস হচ্ছে 3500। নিচের কাজটাও খুব সুন্দর, নিচের কাজটাও খুব নাইস। আপু প্রাইস হচ্ছে 3500, আমি প্রাইস অলরেডি বলছি, প্রাইস হচ্ছে 3500, ঠিক আছে প্রাইস আসবে আপু 3500। আপু নেক্সট কালারে যাচ্ছি, নেক্সট কালারটা হচ্ছে স্কাই ব্লু কালার, এই কালারটাও খুব সুন্দর। স্কাই ব্লুর মধ্যে হচ্ছে লাইট স্কাই ব্লুর মধ্যে ডার্ক ব্লু দিয়ে কাজ করা, এটাও খুব সুন্দর সি গ্রিন কালার দিয়ে কাজ আছে, ডার্ক স্কাই ব্লু দিয়ে কাজ আছে। এটা হচ্ছে একদম লাইট স্কাই ব্লু, খুব সুন্দর একটা ধূসর টাইপের নীল, ধূসর টাইপের নীলের মধ্যে হচ্ছে ডিপ নীল আর হচ্ছে সি গ্রিন দিয়ে কাজ করা। আপু এগুলো সবই টু পিস, আমি যেগুলো দেখাচ্ছি এগুলো সবই হচ্ছে টু পিস। কালারটা খুবই নাইস, লাইট কালারের মধ্যে খুবই সুন্দর একটা কালার। এটা খুশি কাটা দিয়ে কাজ হচ্ছে, একদম ফুল লং ভাবে কাজ করা আর নিচের দিকটা হচ্ছে এইভাবে আলাদা প্যানেল করে কাজ করা, সেটা আলাদা প্যানেল করে কাজ হচ্ছে। আপু কারচুপি ড্রেস তো আজকে দেখাচ্ছি না, গত দিনের লাইভেও আমি কিন্তু কারচুপি ড্রেস দেখেছি। হ্যাঁ আপু চিটং ব্রাঞ্চে অ্যাভেলেবেল আছে, এগুলো ঢাকার ব্রাঞ্চেও অ্যাভেলেবেল পাবেন এবং চিটংয়ের ব্রাঞ্চেও অ্যাভেলেবেল পাবেন। খুবই সুন্দর, আমি দেখাই কালারটা খুবই নাইস একটা কালার। ব্যাক পার্টেও কিন্তু কাজ আছে, প্রত্যেকটারই এরকম ব্যাক পার্টে কাজ আছে, এরকম ফ্রন্ট পার্টেও স্কাই ব্লু কালারের মধ্যে কাজ করা আছে। নেক্সট ওয়ানে যাই, একটা খুব সুন্দর একটা কালার আছে যেটা খুবই লাইট কালার, যারা পছন্দ করেন তাদের জন্য এটা হচ্ছে খুবই লাইট একটা ইয়েলো কালার, লাইটের সাথে গ্রিনের কম্বো, এটা চিকন ঝুড়ি সুতা টাইপের দিয়ে হাতের কাজ করা সুন্দর একটা কালার, নাইস একটা কালারটা। প্রাইস সেম আসবে সবগুলোরই, প্রাইস হচ্ছে 3500, এগুলো পাকিস্তানি টু পিস, পিওরের মধ্যে পাকিস্তানি টু পিস যেগুলো সবগুলোর প্রাইস আসবে সেম 3500 প্রাইস আসবে। চিটংয়ে অবশ্যই অ্যাভেলেবেল আছে, যেগুলো আমি দেখাচ্ছি এগুলো এখন চিটং ব্রাঞ্চ থেকে যেহেতু, সো চিটং ব্রাঞ্চে তো অ্যাভেলেবেল আছে, ঢাকার সবগুলো ব্রাঞ্চে এই টাইপের কালেকশন অ্যাভেলেবেল পাবেন। কাজটাও খুব সুন্দর, এরকম ডাবল সুতা দিয়ে উঠানো কাজ একটা, আরো একটা কালার, সেম ড্রেসটারই আরো একটা কালার এসেছে, এটা হচ্ছে মিষ্টি কালার, মিষ্টি কালার।
নিয়ে থাকেন তারা জানেন যে ফ্যাশন সচেতন যারা যে অনেক রকম ড্রেসের ট্রেন্ড এখন চলে আসছে, সো একটু ডিফারেন্ট কিছু পড়তে চাইলে আমার মনে হয় এই টাইপের ড্রেসগুলো এখন খুবই ইউনিক ফ্যাশনেবল হিসেবে আপনি ইজিলি ক্যারি করতে পারেন, কারণ এই টাইপের ড্রেসগুলো গতানুগতিক সব ড্রেসের সঙ্গে একই রকম না, একটু ডিফারেন্ট স্টাইলের দেখা গেছে। ক্যাটালগ ড্রেস বুটিক্স আইটেম সবাই পড়তে পড়তে অনেক টায়ার্ড হয়ে গেছে, সো এখন যদি একটু ডিফারেন্ট কিছু টেস্ট করতে চান আমার মনে হয় এই ড্রেসগুলো অবশ্যই অবশ্যই নিজেদের পজেটে অবশ্যই থাকা উচিত, কারণ একদমই ডিফারেন্ট কালেকশন, এটা টোটালি ডিফারেন্ট কালেকশন। তো এটা যেরকম ডাবল সুতা দিয়ে কাজ আছে, আপু কালকে অবশ্যই খোলা থাকবে, কালকে স্যাটারডে ছুটির দিন যেহেতু আমাদের সবগুলো শোরুম কালকে খোলা আছে, ঢাকার তিনটা শোরুমও খোলা আছে প্লাস আমাদের চিটং ব্রাঞ্চও অবশ্যই খোলা আছে। আর আমি যেহেতু এখন চিটং ব্রাঞ্চ থেকে লাইভ করছি, সো সেই কালেকশনগুলো চিটং ব্রাঞ্চও অ্যাভেলেবেল পাবেন, চলে আসতে পারে চিটং ব্রাঞ্চ থেকে আপনি এসে দেখে নিতে পারছেন। ঠিক আছে, এটা হচ্ছে মিষ্টি কালারটা, খুবই সুন্দর কালারটা, খুবই নাইস, কেউ চাইলে স্ক্রিন শট নিয়ে নিতে পারেন। এগুলোতে একটা করে কালারই একটা করে পিসে অ্যাভেলেবেল আছে, হয়তো এই টাইপের কালেকশন সব শোরুমে আছে বাট সেম অ্যাজ ইট ইজ কিন্তু একটা করে পিস এসেছে। আপু ব্যাটারি হচ্ছে পিওরের মধ্যে, পাকিস্তানি পিওরের মধ্যে, পাকিস্তানি পিওরের টু পিস। নাও যে কালারটা দেখাবো, এটা খুবই খুবই ঠান্ডা টাইপের একটা কালার, একদম কুল টাইপের একটা কালার, মানে এটার কালারটা অ্যাকচুয়ালি নামটা আমি নিজেও জানি না, কিন্তু খুব সুন্দর একটা কালার, স্কিন কালারের কাছাকাছি খুব টাইপ মক টাইপের একটা কালার, খুব সুন্দর। সাথে হচ্ছে লাইট স্কাই ব্লু দিয়ে কাজ আছে, খুবই 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 সফিস্টিকেটেড একটা কালার, আমি নর্মালি এই টাইপের কালার খুবই পছন্দ করি। আর ড্রেসটা এমনিতেও খুবই স্মার্ট, কালারটা খুব সুন্দর, এখন অল ওভার সম্পূর্ণ সুতার কাজ করা আছে, হাতের সুতা দিয়ে কাজ করা, এরকম স্কাই ব্লু সুতা দিয়ে কাজ করে কুশি কাটার কাজ আছে, এরকম খুবই নাইস। এটা কালারটা খুবই মারাত্মক রকমের সুন্দর, মারাত্মক রকমের সুন্দর। প্রাইস আসবে অনলি 3500, প্রাইস আসবে অনলি 3500, মানে কাজটা খুবই বেশি সুন্দর, খুবই বেশি সুন্দর, পুরো অল ওভার সম্পূর্ণ কাজ। প্রাইস আসবে 3500, আমি যেটা দেখাচ্ছি প্রাইস আসবে 3500, এটা যে সেম আমার ড্রেসটারই অনেকগুলো কালার আমি দেখিয়ে যাচ্ছি, ডিজাইন দেখিয়ে যাচ্ছি, প্রাইস আসবে 3500। নাও একটা পিঙ্ক এসেছে, সেম আমারটার মতো কাছাকাছি একটা পিঙ্ক, বাট এটার কাজটা একটু বেশি ভরাট কাজ, আই মিন দেখুন একটা স্ট্রাইপ হচ্ছে হাতের কাজ, একটা স্ট্রাইপ হচ্ছে কুশি কাটার কাজ, তো এটা একটু ডিফারেন্ট, স্ট্রাইপ স্ট্রাইপ করা। আর ওড়নাগুলো কিন্তু প্রত্যেকটা নিচের দিকে এরকম ভরাট কাজ করা আছে, এটা হচ্ছে ওড়নাটা, ওড়নাগুলো নিচের দিকে এরকম ভরাট কাজ করে আর পুরো ওড়নাতে এরকম ছিটা ছিটা কাজ করা আছে, তো ওড়নাগুলো কিন্তু অনেক ডিফারেন্ট। আর এই ড্রেসগুলো নর্মালি আমরা ঈদের সময় বুটিক সাইটিং হিসাবে এনেছিলাম, বাট ওই সময় প্রাইসটা কিন্তু একটু বেশি ছিল, অনেকেই হয়তো আমাদের কাছ থেকে পারচেস করেছেন জানেন, সো এখন কিন্তু প্রাইসটা অনেক রিজনেবল, বিকজ আমরা নিজেরাও একটু শিপমেন্টে রিজনেবল প্রাইসে আনতে পারছি, সো সেক্ষেত্রে আমরাও প্রাইসটা একটু রিজনেবল করে দিয়েছি। এটা হচ্ছে দেখুন পুরো অল ওভার ভরাট কাজ করা, স্ট্রাইপ স্ট্রাইপ করে কাজ করা, আই মিন একটা স্ট্রাইপ হাতের কাজ, একটা স্ট্রাইপ হচ্ছে কুশি কাটার কাজ, একটা একটা হাতের কাজ, একটা কুশি কাটার কাজ, খুবই সুন্দর, একদম লম্বালম্বি করে করে কাজ করা। আপু পিচ, প্রাইসটা আপু প্রাইস বলেছে 3500 প্রাইস আছে, আমি যেগুলো দেখাচ্ছি সবই সেম প্রাইস 3500 প্রাইস। এই পিঙ্কটাও তো খুব সুন্দর একটা পিঙ্ক, একদম অরিজিনাল পিঙ্ক যেটাকে বলে সেরকম একটা পিঙ্ক। আপু আমি যে ড্রেসটা পরেছি সেটারই কালার ডিজাইনগুলো দেখাচ্ছি আমি, যে আপু বারবার হয়তো নক করছেন, আমি নাম বলছি না, বাট বারবার আমার ড্রেসটা নিয়ে যারা কোয়ারি করছেন, আপু আমার সেম ড্রেসগুলোরই সেম ড্রেসটারই কিন্তু কালার ডিজাইন আমি দেখিয়ে যাচ্ছি। ঠিক আছে, এই টাইপের কালেকশনগুলোই দেখাচ্ছি, এবং এই টাইপের কালেকশন কিন্তু আমাদের সবগুলো শোরুমে অ্যাভেলেবেল আছে এখন, আই মিন আমাদের ঢাকার সবগুলো শোরুমে এবং চিটাগংয়ের শোরুমে এখন এই টাইপের কালেকশন অ্যাভেলেবেল পাবে। এটা দেখুন, এটা হচ্ছে অফ হোয়াইট কালার, এটা কিন্তু হোয়াইট না, অফ হোয়াইট, আমি জানি না স্ক্রিনে কী কালার দেখা যাচ্ছে, বাট এটা অ্যাকচুয়ালি হচ্ছে অফ হোয়াইট কালার, অফ হোয়াইটের সঙ্গে হচ্ছে পিঙ্ক আর সি গ্রিনের কম্বো, খুবই নাইস একটা কম্বিনেশন। নিচের দিকটা দেখুন এরকম হচ্ছে কাজ করা কুশি কাটা দিয়ে, ডিজাইনটা একদম সেম অ্যাজ ইট ইজ আমারটার মতো, তো ডিজাইনটা হবে সেম অ্যাজ ইট ইজ আমারটার মতো। আপু প্রাইস সেম আমারটার সেম প্রাইস, এগুলোর সেম প্রাইস 3500 প্রাইস আছে। দেখা, এই কালারটা খুব নাইস, হোয়াইট অফ হোয়াইটের মধ্যে লাইট কালার, কারোর পছন্দ হচ্ছে সেম সুন্দরভাবে ম্যাচিং বেস কালারেরই আপনি হচ্ছে সালোয়ার মিলিয়ে নিতে পারবেন, খুবই সফিস্টিকেটেড একটা কালার। আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনিও ভালো আছেন, অনেকেই অনেক কমেন্ট করছেন, থ্যাংক ইউ আমার সঙ্গে অ্যাক্টিভ থাকার জন্য, আমি হয়তো সবার আলাদা আলাদা কমেন্টের রিপ্লাই দিচ্ছি না, বাট থ্যাংক ইউ আমাকে সময় দিয়ে সহযোগিতা করার জন্য। নাও যেটা এটা হচ্ছে স্কাই ব্লু কালার, এটাও খুব সুন্দর একটা অল্প সম্পূর্ণ কাজ করে স্কাই ব্লু, এটা হচ্ছে মেরুন সুতা দিয়ে কাজ আছে,
প্রত্যেকটা ডিজাইন কিন্তু ডিফারেন্ট, একটা থেকে একটা ডিফারেন্ট কাজ করা। এদের কাজটা দেখুন একদম টোটালি অল ওভার সম্পূর্ণ বর্ডার কাজ করা। আপু ইয়েলো আছে, অবশ্যই ইয়েলো আছে, আমি দেখাচ্ছি। লাইট ইয়েলো কালারের একটা আছে, এখনই দেখাবো। এটা হচ্ছে স্কাই ব্লু কালার, এটা মেরুন সুতা দিয়ে কাজ, আবার ডাবল সুতা দিয়ে উঠানো আছে। সেম প্রাইস আপু 3500 প্রাইস আসবে। নাও এখন একটা ইয়েলো দেখাবো, একজন আপু ইয়েলো দেখতে চাচ্ছেন, অবশ্যই এখন ইয়েলো দেখাচ্ছি। যারা আমার সঙ্গে অ্যাক্টিভ আছেন থ্যাংক ইউ। এর মধ্যে থেকে কোনো আপুর যদি এখন কোনো ড্রেস পছন্দ হয়ে থাকে আমি বলবো একটু কাইন্ডলি স্ক্রিনশট নিয়ে এখন অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিতে, কারণ দেখা গেছে এই ড্রেসগুলো বেশিরভাগই একটা করে পিস আছে। তো দেখা যাচ্ছে আপনি হয়তো অর্ডার করতে করতে অন্য কেউ অর্ডার করবে, তখন আপনাকে সোল্ড আউট বলে আরও মন খারাপ হবে। অ্যাকচুয়ালি আমরা সোল্ড আউট বলতে চাই না, বাট দেখা যায় যে ড্রেস যখন খুব আমাদের লিমিটেড স্টক থাকে তখন আমাদেরকে বাধ্য হয়ে সোল্ড আউট বলতে হয়। This is yellow one, so yellow one is too good. খুবই সুন্দর একটা ইয়েলো, একদম ফুল ফুল ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে অনেক কালারফুল একটা ইয়েলো, খুব সুন্দর। বাট এই ইয়েলো কালারটা কিন্তু খুবই সফট একটা ইয়েলো। এটা হচ্ছে ওনা, এটা হচ্ছে দোপাট্টা, এটা কিন্তু খুব সফট একটা ইয়েলো, কোনো চোখে ধরার মতো খুব ডার্ক কোনো ইয়েলো না। ইয়েলোটা খুবই নাইস, আপু থ্যাংক ইউ। আপু ড্রেস অ্যাকচুয়ালি কাকে সুন্দর লাগে এটা ফ্যাক্ট না, ড্রেস আসলে আপনি সুন্দর করে যদি ক্যারি করতে পারেন অবশ্যই সুন্দর লাগবে। এমন না যে আমি আমি পরছি বলে সুন্দর লাগছে, ইটস ডিপেন্ডস অন ইউ যে আপনি কীভাবে ক্যারি করছেন। সো ডেফিনেটলি যে কোনো একটা ড্রেস, নর্মাল ড্রেস তো আপনি খুব সুন্দর করে ক্যারি করতে পারলে অবশ্যই আপনাকে স্যুট করে যাবে। এটা কখনো ড্রেসের উপর ডিপেন্ড করে না যে আমাকে মানাচ্ছে আপনাকে মানাবে না, অবশ্যই আপনাকে মানাবে। আপনি যদি খুব সুন্দর করে ক্যারি করেন অবশ্যই মানিয়ে যাবে আপু, ঠিক আছে। এটা হচ্ছে ইয়েলো ওয়ান আপু। হ্যাঁ ইয়েলোটা আসলেই খুব সুন্দর, একদম ফুল অলোকের সম্পূর্ণ ইয়েলোর মধ্যে কালারফুল সুতা দিয়ে কাজ করা, সুন্দরটা খুবই সুন্দর। প্রাইস সেম আসবে 3500 প্রাইস আসবে। এগুলো কিন্তু স্লিপসের কাপড় এক্সট্রা দেওয়া আছে, স্লিপসে যে আমার এটার মধ্যে এরকম কিন্তু এক্সট্রা কাজ করা আছে। স্লিপসটা ফুল অলোকের সম্পূর্ণ কাজ করা, নিচের দিকেও কাজ করা আছে। নাও আরও একটা ডার্ক মাস্টার্ড কালার এসেছে, এই মাস্টার্ড কালারটা খুব সুন্দর একটা মাস্টার্ড কালার। ওন্নাগুলো খুবই নাইস, কারণ ওন্নাগুলো কিন্তু প্রত্যেকটা নিচের উপর ভরাটভাবে কাজ করা, আর ওনার অল ওভার সম্পূর্ণটা কাজ করা আছে। যে আমি একটু স্লিপসটা দেখিয়ে দিই, দেখুন কত সুন্দর স্লিপসটা। ফুল জামাটা যখন মেক হবে তখন এমনিই ভালো লাগবে, কারণ হচ্ছে স্লিপসটাতে এক্সট্রাভাবে কাজ আছে। আর এইটা তো এই এই খুশি কাটার কাজটা এখন কিন্তু বেশ মানে ফ্যাশনেবল হয়ে গেছে, কারণ অনেকেই এই টাইপের এক্সট্রা লেস জামায় লাগিয়ে থাকেন, লেস কিনে। আবার এখন এই জামাটা যদি আপনি পারচেস করেন সেক্ষেত্রে দেখা গেছে আপনাকে কিন্তু এক্সট্রা লেস কিনে লাগাতে হচ্ছে। এই কালারটা খুবই নাইস একটা কালার, দূর থেকে দেখা যাচ্ছে সুন্দর একটা কালার। এর কাজটাও খুব সুন্দর ডিফারেন্ট, একদম মেরুন সুতা দিয়ে কাজ করা আছে, গ্রিন সুতা দিয়ে কাজ করা দিয়ে। আর স্লিপসটাও খুব নাইস, প্রত্যেকটা স্লিপসই কিন্তু এরকম এক্সট্রাভাবে কাজ করা, ঠিক আছে। নিচের প্যানেলে কাজ, পুরো বডিতে কাজ, আপনার মতো কাজ আছে। হ্যাঁ আপু হাতের প্রত্যেকটাই এরকম এক্সট্রাভাবে কাজ আছে, আমারটা কাজ মানে প্রত্যেকটা ড্রেসে এরকম কাজ আছে। প্রাইস আপু 3500, আমি আবার বলছি এগুলো যেগুলো দেখাচ্ছি এগুলো সবগুলোরই প্রাইস সেম 3500 প্রাইস আসবে, ঠিক আছে। এগুলো সবগুলো হচ্ছে টু পিস। আপু দেশের বাইরে তো আমরা এখন শিপমেন্ট করছি না, তো আপনার যদি কোনো রিলেটিভ বা ফ্রেন্ডস কেউ যদি দেশে থেকে থাকে, যে কোনো জায়গায় হোক সেটা, আমরা এসে পরিবহনে তো দেশের যে কোনো জায়গায় আমরা পাঠিয়ে থাকছি। আর ঢাকার মধ্যে তো অবশ্যই ক্যাশ অন ডেলিভারি নিতে পারবে, অথবা আপনার ফ্রেন্ডস বা রিলেটিভ যদি আমাদের শোরুমে এসে পিক করতে চাই সেক্ষেত্রেও কিন্তু নিতে পারবে। বাট রিসেন্টলি আমরা তো অবশ্যই এখনও যেহেতু শিপমেন্টটা চালু করিনি দেশের বাইরে, ইনশাআল্লাহ অবশ্যই নেক্সট আমাদের প্ল্যান আছে, আমরা দেশের বাইরে অবশ্যই শিপমেন্ট করার ট্রাই করবো। এখন একটু কষ্ট করেন আপু, অবশ্যই একটু কষ্ট করলে অবশ্যই পরবর্তীতে আমরা বেটার সার্ভিসটাই আপনাদেরকে দেওয়ার ট্রাই করবো ইনশাল্লাহ। আপু ঢাকাতে পাবেন অবশ্যই এই টাইপের কালেকশন, ঢাকার সবগুলো শোরুমেই অ্যাভেলেবেল পাবেন। ঢাকার তিনটা শোরুমে এই টাইপের কালেকশন দিয়ে দেওয়া হয়েছে, সবগুলো শোরুমে ডিসপ্যাচ করা হয়েছে। তো চাইলে শোরুমে ক্লিক করলে দেখে নিতে পারবেন। এটা হচ্ছে পিচ কালারটা বা লাইট অরেঞ্জ কালার, আমি এটাকে পান্তা কালারও বলি। সো এই কালারটা খুব নাইস, এটা হচ্ছে ওনার কাজটা। এই রেড সুতা দিয়ে কাজ করা, রেড আর গ্রিন দিয়ে কাজ করা, ওয়াও একটা খুব সুন্দর কাজ এটা। আপু কাতান ওনার ড্রেস এখন দেখাবো, এখন কাতান টু পিসগুলো দেখাবো, এটা শেষ করে কাতান টু পিস দেখাবো আজকে বলেছি।
কালারটা খুব নাইস একটা কালার। এটা আবার গলা করা আছে, সো যারা নেকের ডিজাইন চায় তাদের বলবো এটা খুবই নাইস। এটা মিডিলের কাজটাও খুব সুন্দর, এটা মিডিলের ফুল অল ওভার সম্পূর্ণ এইভাবে কাজ করা, খুবই সুন্দর। এটা আপু প্রাইস হচ্ছে 3500, আমি অলরেডি বলেছি। এটা হচ্ছে সেম আমার ড্রেসটারই কালার এবং ডিজাইন দেখাচ্ছি, সবগুলোর প্রাইস আসবে 3500, ঠিক আছে। স্লিভস কিন্তু আলাদা, অবশ্যই স্লিভস আলাদা। নাও যে কালারটা দেখাবো এটাও মারাত্মক রকমের সুন্দর একটা কালার, একদম লাইট মিন্ট কালার এটা, বা অনেকে এটাকে পেস্তা কালার বলে থাকে। সো কালারটাও খুব সুন্দর, এই টাইপের কালারের আমার একটা কামদানি আছে, তো কালারটা আমার খুবই পছন্দের একটা রঙ। এখন তো অনেক অনেক ভ্যারাইটিস অনেক কালার চলে এসেছে, বাট আমি যখন এই ড্রেসটা নিয়েছি তখন এত সুন্দর সুন্দর কালার আসেনি, বিলিভ মি। তো এখন যেহেতু আবার নতুন করে স্টক করা শুরু করেছি, আমি হয়তো দেখা গেছে এর থেকে যে কোনো একটা কালার নিয়ে নিবো। প্রত্যেকটা কালারই খুব সুন্দর, কালারটাও খুব নাইস একটা কালার। এটা ফ্রন্ট পার্টে কাজ হচ্ছে, ব্যাক পার্টেও প্রত্যেকটারই ব্যাক পার্টে কাজ হচ্ছে, ব্যাক পার্টের নিচেও কিন্তু কাজ হচ্ছে, ব্যাক পার্টের নিচেও এরকম কাজ হচ্ছে। এটাও মেরুন সুতা দিয়ে কাজ করা আপু, ওড়নাগুলো ছাড়িয়ে দেখলে ভালো, ওড়নাগুলো আপু অল ওভার সম্পূর্ণ কাজ করা, আমি যেভাবে যেটা দেখাচ্ছি এগুলো সবগুলো ওড়নাতে কাজ করা। সো এই জন্য আর আলাদাভাবে ছড়িয়ে দেখাচ্ছি না, এটা হচ্ছে অরেঞ্জ কালার। আচ্ছা ওড়নাগুলো একটু ছাড়িয়ে দেখাচ্ছি আপু, এই টাইপের ওড়না, ওড়নাগুলো হচ্ছে একদম পিওরে জামা ওড়না, দুটোই হচ্ছে পিওরে ওড়নাতে হচ্ছে নিচের দিকে দুই পাড়ে এরকম ভরার কাজ করা, পাড়ের দিকে হচ্ছে এরকম ভরার কাজ করা হবে, আর হচ্ছে ওড়নাটা ফুল অল ওভার এরকম ছিটা ছিটা কাজ করা, এই যে দুই পাড়ে হচ্ছে এরকম ভরার কাজ করা, এটা খুব সুন্দর একটা রং। এটা নিচের দিকেও প্যানেলের খুব সুন্দর কাজ করা হবে, এটা কাজটা হচ্ছে ভিতরে পার্পেল ফোকাস, কালারটাও অসম্ভব সুন্দর, একদম লাইট অরেঞ্জ টাইপের কালার, সাথে হচ্ছে পার্পেল সুতা আর সি গ্রিন সুতা দিয়ে কাজ হচ্ছে। আপু এগুলো বেশিরভাগই লাইট কালার হয়, ডিপ কফি বা বটল গ্রিন টাইপের কালার নেই, সরি। আমি এই টাইপের কালেকশন যেগুলো পেয়েছি সবই হচ্ছে বেশিরভাগই লাইট কালারই পেয়েছি। কেউ চাইলে ঈদের কালেকশন যদি এখন থেকে নিতে চান, একটু ডিফারেন্ট ঈদের কালেকশন চাচ্ছেন, তারা কিন্তু অবশ্যই এখান থেকে অবশ্যই চয়েস করে নিতে পারে, কারণ এগুলো কিন্তু অলরেডি আমাদের ঈদ কালেকশন হিসেবেই স্টার্ট হয়েছে আসা। সো ঈদে আরও 15-20 দিন পরেও কিন্তু এই টাইপের কালেকশন থেকে যে বেস্ট কিছু পাবেন সেখান থেকে নেবেন, এই টাইপের প্ল্যানিং না করে এখন থেকে কিন্তু ঈদের কালেকশন আস্তে আস্তে নেওয়া শুরু করে দিতে পারেন, কারণ এগুলো কিন্তু সবই আমাদের ঈদ কালেকশনে অলরেডি আসা শুরু করেছে। কাজটা খুবই নাইস, খুবই নাইস, সেম প্রাইস আপু, প্রাইস পড়বে 3500 আপু। আমি কাতান টু পিস দেখাবো একটু, আমি যে সেটা শেষ করে কাতান টু পিস দেখাবো। একটা এখন ইয়েলো কালার দেখাবো, এটা আমার খুব পছন্দ হয়েছে, কালারটা খুবই খুবই সফট একটা কালার, লাইট একদম কুসুম, ডিমের কুসুমের যে কালারটা হয় সেরকম একটা কুসুম কালার, ওড়নাটা খুবই সুন্দর। এটা হচ্ছে ওড়না, নিচের দিকে এরকম কাজ আছে যে আমাদের ওনার ফুল অল ওভার এরকম ভরার কাজ করা, আর জামাটা খুবই নাইস, খুবই নাইস, বিকজ জামাতে একদম সেম সুতার একটু ডার্ক কালার সুতা দিয়ে কাজ, আর ফুলগুলো হচ্ছে এরকম ভরাট করে করে উঠানো, সূর্যমুখী ফুলগুলো যেরকম হয় মাঝখানে একদম কিছুটা উঠানোর মতো থাকে, এটা হচ্ছে সেরকম উঠানো টাইপের কাজ করা। আপু আমার সেম ড্রেসটারই আমি কালার দেখাচ্ছি, যারা আমার সেম ড্রেসটার কোয়ারি করছেন তাদেরকে বলছি আপু একটু ধৈর্য সহকারে দেখেন, আমি আমার সেম ড্রেসটারই কালার দেখাচ্ছি। সুন্দর রংটা খুবই সুন্দর, একদম টোটাল সূর্যমুখীর একদম ফুলগুলোর মতো এটা উঠে আছে, প্রত্যেকটা ফুলের মধ্যে দিয়ে একদম বিয়েগুলো উঠে আছে, মাঝখানের যে কাজটা হয়, আর এটা তো নিচের দিকে তো কুচি কাটার এমনিতে কাজ আছে, খুবই সফট একটা কালার, খুবই সফট। এবং সামারে তো আমরা একটু লাইট কালার পরতে বেশি, দিনের বেলা দেখা যায় একটু লাইট কালার পরলেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, সো এটা খুবই সফট একটা কালার, চাইলে ঈদের জন্য যদি কেউ নিতে চান ঈদের দিন সকালের একটা ড্রেস হয়ে যেতে পারে এরকম টাইপের একটা কালেকশনের ড্রেস, কারণ নর্মালি ক্যাটালগের ড্রেস বা অন্যান্য যে ড্রেসগুলো আমরা সবসময় পরে থাকি বা দেখাচ্ছি বা দিচ্ছেন এই টাইপের গতানুগতি ড্রেসগুলো তো থাকছেই, বাট একটু ডিফারেন্ট কিছু কালেকশন চাইলে আমি বলবো এই টাইপের কালেকশন অবশ্যই অবশ্যই আপনার চয়েস অবশ্যই থাকা উচিত, কারণ একদমই ডিফারেন্ট। নর্মালি এই ড্রেসগুলো কিন্তু আমরা সবসময় সব জায়গাতে পাই না, আমরা নিজেরাই সিগনেচারে দেখা গেছে যে খুব অনেক অনেক দিন পরে এই টাইপের কালেকশন আমরা স্টক করেছি আপনাদের ডিমান্ডে, সো এই টাইপের কালেকশন যে এর পরেও আসবে এটারও কোনো পসিবিলিটি নেই।
আপু অর্ডার দিলে অবশ্যই পাবেন, একটু ধৈর্য সহকারে ওয়েট করতে হবে, কারণ মেসেজের প্রেশারটা একটু বেশি থাকলে দেখা যায় আপনি বারবার মেসেজ করলে সেটা অনেক নিচে চলে যায়, তো একটু ওয়েট করে আমাদের সাথে থাকুন, অবশ্যই মেসেজটা দেখতে পাবেন আপু। এটা বলছে লাস্ট ওয়ান এই ড্রেসে, এটা পিচ কালার, পিচ কালারের মধ্যে খুব সুন্দর অরেঞ্জ কালার আর গ্রিন কালার দিয়ে কাজ করা আছে, খুবই নাইস একটা কালার এটা। এটা নিচের দিকেও এরকম খুব সুন্দর প্যানেল করা, আর ওনাটা তো এমনিতেই সুন্দর, আমি দেখিয়েছি ওনাগুলো প্রত্যেকটা ওনায় সেম এরকম পুরাটা দুই পাশে পাড়ে ভরাট কাজ করা, পুরো ওনাতে এরকম ছিটা ছিটা কাজ করা আছে, স্লিভসেও এক্সট্রাভাবে কাজ করা আছে। এটা হচ্ছে এই ড্রেসটার লাস্ট ওয়ান, আমি এই সেম ড্রেসের যে ড্রেসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে লাস্ট ওয়ান হচ্ছে এটা। আর এখন আমি কাতানের টু পিসগুলো দেখাবো, খুবই রিজনেবল প্রাইসে কিছু কাতান ড্রেস এসেছে আপু, প্রাইস হচ্ছে 3500, আমি যে ড্রেসগুলো দেখাচ্ছি এগুলো সবই হচ্ছে 3500 আপু, প্রাইস বলেছি সবগুলোরই প্রাইস বলেছি, আমি যে ড্রেসগুলো দেখাচ্ছি এটা হচ্ছে আমার সেম ড্রেসটারই কালার এবং ডিজাইন দেখাচ্ছি, সেগুলো সবগুলোরই প্রাইস সেম 3500 প্রাইস আসবে, ঠিক আছে। সরি, নাও আমি কাতানের ড্রেস দেখাবো অল্প কিছু, কাতানের খুব রিজনেবল প্রাইসে কিছু টু পিস পাচ্ছেন, আমাদের সবগুলো শোরুমে মোটামুটি অ্যাভেলেবেল আছে, এগুলো সবই টু পিস, চাইলে এখন আপনারা এই টাইপের কালেকশনগুলো যে কোনো শোরুম থেকে নিয়ে নিতে পারেন। ফার্স্টে রেড দেখাচ্ছি, কারণ রেড তো অলওয়েজ রেড, আর এখন যেহেতু পয়লা বৈশাখ সামনে, তো রেডের এমনিতেই অনেক বেশি কোয়ারি, আমি এই জন্য রেড দিয়ে শুরু করছি। কাতানের এই টু পিসগুলো খুবই রিজনেবল, এখন অনলি 1400 করে প্রাইস পড়বে, ঠিক আছে। এগুলো হচ্ছে টু পিস কাতানের, আমাদের টু পিস উপরের প্রাইস আসবে 1400 করে। এটা হচ্ছে পুরো চান্দেরি সিল্কের মধ্যে কাতানের টু পিস, লালটা খুবই সুন্দর, খুবই সুন্দর একটা লাল, লালের মধ্যে গোল্ডেন দিয়ে কাজ করে, আর কাতানটা ফুল অল ওভার বরাট একদম কাজ করা, সবগুলোই চান্দেরি সিল্কের মধ্যে, টু পিসগুলোর প্রাইস আসবে 1400। আমাদের সব ব্রাঞ্চেই এখন মোটামুটি এই টু পিসগুলো অ্যাভেলেবেল আছে। আচ্ছা, আমার লংটা হচ্ছে আপনি 48-48-46 প্লাস করতে পারবেন, সো যে আমার লং নিয়ে কোনো টেনশন নেই, স্লিভসটাও ফুল স্লিভ করতে পারবেন, আর ওনাটা তো অনেক চওড়া ওনা, খুবই চওড়া ওনা। পয়লা বৈশাখের জন্য কালেকশন যদি লাল নিতে চান, এই লালটা কিন্তু অবশ্যই পছন্দ চলে আসতে পারে, প্রাইস আসবে অনলি 1400 আপু, ঠিক আছে, 1400 প্রাইস আসবে। কন্ট্রাস্ট কালারের একটু দেখাই, একটা মফ কালার আর সাথে রেডের কম্বিনেশন একটা এসেছে, এটাও খুব সুন্দর মেরুনের কম্বিনেশন, একটু গর্জিয়াস কালেকশন যদি চান একটু রিজনেবল প্রাইসে, আমি একটু চোখ বন্ধ করে এই ড্রেসগুলো অর্ডার করে ফেলতে পারেন বা শোরুমে এসে দেখে নিতে পারেন, কারণ এত গর্জিয়াস কালেকশন এত কম প্রাইসে এটা টোটালি আনবিলিভেবল, অনলি 1400 প্রাইস আসবে। হচ্ছে যারা কাতান ড্রেস নিয়ে অনেকদিন ধরে কোয়ারি করছেন তারা হচ্ছে খুশি হয়ে গেছেন, আমি কাতান ড্রেস টুপিসগুলো দেখাচ্ছি, আমাদের নতুন ঈদ কালেকশন হিসাবে যেগুলো আসা শুরু করেছে এগুলো হচ্ছে কাতানের টুপিস 1400 প্রাইস আসবে, ঠিক আছে, 1400 প্রাইস আসবে। শোরুম অ্যাড্রেস হচ্ছে আমাদের ঢাকাতে তিনটা শোরুম এবং ঢাকার বাইরে চট্টগ্রামে আমাদের একটি শোরুম, ঢাকার শোরুম অ্যাড্রেসগুলো হচ্ছে গুলশান, ধানমন্ডি এবং মিরপুর, গুলশানে হচ্ছে পিক সিটিতে, ধানমন্ডিতে হচ্ছে সীমান্ত স্কোয়ারে, এবং মিরপুর হচ্ছে মিরপুর শপিং সেন্টার, মিরপুর 2 নম্বরে। আর আমি এখন যেখান থেকে লাইভ করছি এটা হচ্ছে আমাদের চট্টগ্রাম ব্রাঞ্চ, চট্টগ্রামের নাসিরাবাদের আফমি প্লাজা থেকে, ঠিক আছে। সো ঢাকার ভিতরে তিনটা শোরুমে যেয়ে যার সুবিধা মতো জায়গা থেকে শপিং করতে পারবেন, কালকে স্যাটারডে আছে ছুটির দিন, চাইলে যে কোনো শোরুমে যেয়ে ভিজিট করতে পারবেন। আপু আমি যেটা পরেছি এটার কালার ডিজাইন দেখিয়েছি অলরেডি, যারা এখন জয়েন করছেন তারা একটু লাইভের রেকর্ডের জন্য দেখে নেবেন, এটা হচ্ছে ডার্ক গ্রিন লাইট গ্রিনের কম্বিনেশন, একদম ফুল কাতান যেরকম হয় বেনারসি কাতানের ওড়না, এটা এটার প্রাইসও সেম আপু 1400 প্রাইস আসবে। আপু কাতান টু পিস দেখাচ্ছি, আমি যেগুলো দেখাচ্ছি এখন এগুলো সবই কাতান টু পিস, আপু প্রাইস বলেছি অলরেডি, আমি যেগুলো দেখাচ্ছি এটা হচ্ছে 1400 প্রাইসের, আর আমি যেটা পরে আছি এটা ডিজাইন কালার যেগুলো দেখিয়েছি ওগুলো হচ্ছে 3500 প্রাইসের। নেক্সট ওয়ানে যাচ্ছি, নেক্সট ওয়ান হচ্ছে একটা খুব লাইট একটা, খুবই লাইট একটা গ্রিন কালার, বাইরেটা হচ্ছে লেমন কালারের, নিচের পার্টটা একটু দেখেন একটু চওড়া একদম পার করা আছে, ডাবল পার করা, এটা হচ্ছে খুবই সুন্দর ডাবল পার করা আছে, এটা হচ্ছে সেম কালারের, আই মিন ও যে আমার যে কালারটা ওনার কালারটাও সেম হবে, কন্ট্রাস্ট না, এটা হচ্ছে সেম কালারের, সেম কালার করে, এটা খুব সুন্দর কালারটা। এই টাইপের টু পিসগুলো কিন্তু সবগুলো শোরুমে অ্যাভেলেবেল আছে, চাইলে আপনারা ঢাকা শোরুম থেকেও নিতে পারেন অথবা চট্টগ্রামে
আপুদেরকে বলছি চট্টগ্রামের শোরুমও কিন্তু এগুলো এখন অ্যাভেলেবেল পাবেন, ঠিক আছে? আপু কাতানের ড্রেসটা নেবেন, কোনো সমস্যা নেই, জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখেন, স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিলে আপনি জাস্ট আপনার ঢাকাতে হলে ঢাকাতে হোম ডেলিভারি পাবেন এবং ঢাকার বাইরে হলে এসে পরিবহনে নিতে পারবেন। এটা হচ্ছে নীল কালার আর টাইপ করা। সরি, আমরা আজানের জন্য একটু বিরতিতে যাব, দেন আবার ব্যাক করছি, একটু সময় দেবেন তাহলে। সরি, আমরা আজানের জন্য একটু বিরতিতে ছিলাম, সো আমি আবার ব্যাক করেছি। যারা আমার সঙ্গে অ্যাক্টিভ ছিলেন তারা একটু জয়েন করে ফেলুন, আর যারা এখন আমাকে স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারাও জয়েন করে ফেলুন। আমি লাস্ট দেখাচ্ছিলাম কাতানের টু পিসগুলো, সো সেগুলো দেখিয়ে লাইভটা শেষ করবো। কাতানের টু পিস দেখানো শেষ করবো, জাস্ট কয়েকটা কালার দেখিয়েছি অলরেডি এবং এখন লাস্ট কয়েকটা কালার দেখাবো। আর যারা আমার ড্রেসটা নিয়ে কোয়ারি করছেন, আমার ড্রেসটা নিয়ে আজকে মেনলি লাইভ করেছি। আমার ড্রেসের অনেকগুলো কালার, অনেকগুলো ডিজাইন দেখিয়েছি, যারা দেখেছেন তারা তো অবশ্যই এখান থেকে অর্ডার করতে পারবেন। আর যারা এখনও দেখেননি, মিস করে গেছেন, তাদেরকে বলবে একটু লাইভের রেকর্ডেড ভিউটা দেখে নেন, তাহলে সেখান থেকে দেখে আপনারা অর্ডার করতে পারবেন। কারণ প্রত্যেকটা ড্রেসই কিন্তু অনেক সুন্দর, অনেক ইউনিক, আর প্রত্যেকটা শোরুমে ইনশাল্লাহ অ্যাভেলেবেল পেয়ে যাবেন। তো শোরুম ভিজিট করতে চাইলে শোরুমে চলে আসতে পারেন, ঠিক আছে? আপু, শোরুম হচ্ছে গুলশান, ধানমন্ডি এবং মিরপুর, আর আমাদের চিটংয়ে একটি শোরুম আছে। চিটংয়ের শোরুমটা হচ্ছে, এখন আমি লাইভ করছি যেটা থেকে, সেটা হচ্ছে আফমি প্লাজা, নাসিরাবাদের আফমি প্লাজা। এটা হচ্ছে কন্ট্রাস্ট কালারের, পার্পেল কালার আর গ্রিন, সি গ্রিন কালারের কম্বো। এটার প্রাইস আসবে সেম 2400 প্রাইস আসবে, ঠিক আছে? কাতানের থ্রি পিসগুলো এমনিতে একটু গর্জিয়াস হয়, আর এগুলো যেহেতু টু পিস, আপনার চাইলে সালোয়ারটা জাস্ট মিলিয়ে পরে ফেলবেন আপনাদের পছন্দ মতো। সো লুকটা এখন টোটালি গর্জিয়াস লুক, কারণ কাতান মানেই হচ্ছে গর্জিয়াস। সো প্রাইসটাও খুব রিজনেবল, অনলি 1400 প্রাইস আসবে, ঠিক আছে? নাও একটা দেখাবো, নেভি ব্লু কালারের সাথে পার্পেল কালারের কম্বো। এটা হচ্ছে নেভি ব্লু কালার, ওটার সাথে হচ্ছে পার্পেল বা ম্যাজেন্টা, ডার্ক ম্যাজেন্টার কম্বো। এটাও খুব সুন্দর, একদম বেনারসি কাতানের মতো ওড়না ডিজাইনটা। চাইলে এই ওড়নাগুলো আপনারা অন্য কোনো ড্রেসের সঙ্গে পরে ফেলতে পারবেন, কারণ কাতান ওড়না নিয়ে অনেক কোয়ারি। যারা কাতান ওড়নার কালেকশন চাচ্ছিলেন আমাদের কাছে, তাদেরকে বলবো আপনারা ইজিলি চাইলে টু পিস নিয়ে নিতে পারেন, জামাটাও থাকবে, প্লাস এই ওড়নাটাও অন্য কোনো ড্রেসের সঙ্গে পরে ফেলতে পারবেন। এটা হচ্ছে টোটাল বেনারসি কাতান, একদম ওড়নাটাও বেনারসি কাতানের ডিজাইন করা। আর জামাতেও সম্পূর্ণ অল ওভার কাতান ডিজাইন করা আছে, চান্দেরি সিল্কের মধ্যে। এগুলো কিন্তু অবশ্যই সুতি না, যারা মনে করছেন কটনের উপরে, কিন্তু কটনের তো চান্দেরি সিল্কের মধ্যে। প্রাইস আসবে অনলি 1400। নাও যেটা দেখাবো, এই কালারটা খুব সুন্দর, এটা হচ্ছে রানি গোলাপি কালারের সঙ্গে ব্লুর কম্বিনেশন। ওড়নাটা খুবই সুন্দর, খুবই নাইস একটা ওড়না, খুবই সুন্দর একটা ওড়না। দেখুন ওড়নাটা কি মারাত্মক রকমের সুন্দর, ফুল অল ওভার সম্পূর্ণ বেনারসি কাতানের কাজ করে একটা ওড়না। আর জামাটা তো নিচের দিকে কাজ আছে,
প্রাইস আপু সেম 1400 প্রাইস আসবে ঠিক আছে 1400 প্রাইস আসবে এটা কাজটা পাঁচ থেকে দেখায় এটা হচ্ছে চন্দ্র সিল্কের মধ্যে যে মেরুনতে কালারের মধ্যে গোল্ডেন কালারের সুতা দিয়ে কাজ আছে আর যে ওনাতে তো ফুল অল ওভার এরকম কাজ করা আপু ব্ল্যাক আছে এখন আপনি বলতে বলতে একটা ব্ল্যাক চলে এসেছে এখন একটা ব্ল্যাক দেখাবো এটা হচ্ছে ব্ল্যাক ব্ল্যাক জামা ব্ল্যাক ওড়না হবে ঠিক আছে এটা কোনো কন্ট্রাস্ট কালার না ব্ল্যাক যদি কারো নেওয়ার ইচ্ছে থাকে ফুল ব্ল্যাক এন্ড গোল্ডেন এর কম্বো এটা সো যেই আপু মাত্র ব্ল্যাক এর কথা জিজ্ঞেস করলেন একদম সলিড ব্ল্যাক এর সাথে গোল্ডেন এর কম্বো তো খুব সুন্দর একটা ব্ল্যাক যাও চাইলে অর্ডার করে ফেলতে পারেন এটা কয়েকটা পিসেস আছে অন্যান্য শোরুম গুলোতে পাবেন এটা আর প্রাইসটা তো অবশ্যই খুব রিজনেবল অনলি 1400 প্রাইস আছে ঠিক আছে ব্ল্যাকটা খুব নাইস একটা ব্ল্যাক জামা এবং ওড়না হবে এবং ফুল স্লিভ করতে পারবেন অবশ্যই ফুল স্লিভ করতে পারবেন আচ্ছা যে যেটা নিবেন আমাকে এখানে কমেন্ট না করে আপু একটু কাইন্ডলি ইনবক্সে নক করে ফেলুন এখনই কারণ দেখা গেছে একটু দেরি হলে আপনারা তখন সোল্ড আউট শুনলে আপনাদের মন খারাপ হবে আর আমাদেরও অ্যাকচুয়ালি সোল্ড আউট বলতে অনেক মন খারাপ হয় তো একটু কাইন্ডলি দ্রুত নক করে ফেলুন এটা হচ্ছে লাল কালোর কম্বো লাল কালো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হচ্ছে মানে খুবই খুবই মোস্ট ডিমান্ডেড একটা কম্বিনেশন সো এই কম্বিনেশনের যদি কাতান ড্রেস কারো নেয়ার প্ল্যান থাকে এখনই এটা অর্ডার করতে পারেন এটা রেড আর ব্ল্যাক দিয়ে কম্বিনেশনটা খুব সুন্দর চমৎকার একটা কম্বিনেশন ব্ল্যাক ওনাটা হচ্ছে খুব সুন্দর অল ওভার সম্পূর্ণ বেনারসি ওয়ার্ক করা ফুল অল ওভার বেনারসি ওয়ার্ক করা ঠিক আছে আপু ঠিক আছে কোনো সমস্যা নেই যেটা নেবেন এটা কাইন্ডলি এখনই ইনবক্স করে দেন কারণ এগুলো বেশিরভাগই কিন্তু খুব লিমিটেড স্টক অনেক বেশি স্টক হবে না এটা হচ্ছে ব্ল্যাক এন্ড রেড এর কম্বিনেশন এইটা ছিল হচ্ছে লাস্ট ওয়ান আমি আমার ড্রেস যেটা পরে আছে আজকে এটার অনেকগুলো কালার এবং ডিজাইন আজকে দেখিয়েছি যারা প্রথম থেকে আমার লাইভে অ্যাক্টিভ ছিলেন তারা দেখেছেন এবং যারা মিস করেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো কাইন্ডলি লাইভের রেকর্ডেড ভিডিওটা দেখে নেবেন আর আমি কাতানে টু পিস দেখিয়েছি আজকে সো কাতানে টু পিস থ্রি পিস নিয়ে অনেকের কোয়ারি ছিল আজকে যারা দেখেছেন তারা আশা করি শোরুমে আসলে আরও বেশি কালেকশন থেকে দেখে পছন্দ করে নিয়ে নিতে পারবেন এবং আমি আজকে পাকিস্তানি কালেকশনগুলো যেগুলো দেখেছি আমি যেটা পরে আছি সেখান থেকেও যদি কারোর আরও বেশি ভ্যারাইটিস দেখার ইচ্ছা থাকে শোরুমে এসে দেখে নিয়ে নিতে পারছেন সবগুলো শোরুমে অ্যাভেলেবেল আছে শেষ করার আগে আমি একটি শোরুম অ্যাড্রেসগুলো বলে নিই সেটা হচ্ছে আমাদের ঢাকাতে তিনটা শোরুম গুলশান ধানমন্ডি এবং মিরপুর গুলশানে হচ্ছে গুলশান থিং সিটির আমাদের একটি শোরুম ধানমন্ডিতে হচ্ছে ধানমন্ডি সীমান্ত স্কোয়ারে এবং মিরপুর হচ্ছে মিরপুর শপিং সেন্টার মিরপুর দুই নম্বর শপিং সেন্টারের ঠিক তিনতলায় আমাদের একটি শোরুম এবং আমি এখন যেখান থেকে লাইভ করছি এটা হচ্ছে আমাদের চট্টগ্রামের নতুন ব্রাঞ্চ চট্টগ্রামের নাসিরাবাদের আফমি প্লাজা থেকে আমি এখন লাইভ করছি সো আমাদের টোটাল বাংলাদেশের চারটা শোরুম ঢাকাতে তিনটা এবং চট্টগ্রামে একটি সো যে যার সুবিধা মতো ঢাকা থেকে শপিং করতে পারবেন চট্টগ্রামের আপরও শোরুমে এসে শপিং করতে পারবেন আর অনলাইনে তো আমরা অ্যাক্টিভ আছি অনলাইনে আপনি ঢাকাতে ক্যাশ অন ডেলিভারি এবং ঢাকার বাইরে এসে পরিবহনে আমাদের যে কোনো প্রোডাক্ট রিসিভ করতে পারছেন সো ইনশাআল্লাহ আমি এতক্ষণ সাথে ছিলাম আপনারা যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে সময় দেওয়ার জন্য আমি ফারজানা অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে আর খুব দ্রুত আবার দেখা হচ্ছে নতুন কোনো কালেকশন নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন অবশ্যই অবশ্যই সিগনেচারের সাথেই থাকেন আল্লাহ হাফেজ